আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলের নতুন ভিডিওতে। আজকে আমাদের চ্যানেলের বিষয় হচ্ছে আমরা যে কলকাতা থেকে আমাদের বাংলাদেশে যে বেনাপোল স্থল বন্ধ ছিল, বন্দরে কীভাবে যাওয়া হয়েছিল এবং কুটিরাটি বিষয়গুলো জানার চেষ্টা করব। আমরা বাসা থেকে প্রথমে বের হয়ে কিছুটা হাঁটার জন্য চেষ্টা করেছিলাম। এটা হচ্ছে ইন্ডিয়ান যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়ামের উপরে অংশ। কারণ যেহেতু এখন করোনা পরিস্থিতি ভারতের ভয়াবহ, সেহেতু ইন্ডিয়ান যে মিউজিয়াম সেটা অলরেডি বন্ধ আছে। তো বন্ধ থাকার কারণে সেখানে প্রবেশ করাটা বা ওখানে কোথাও যাওয়াটা আমাদের কাছে সম্ভব হয়নি। তো পরবর্তীতে আমরা সেক্ষেত্রে কিছুটা হাঁটতে হয়েছিল, ওখানে রাস্তা ব্লক ছিল, বেদে আমরা হেঁটেছিলাম, সেজন্য আমরা পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তো এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মিউজিয়ামের, এটা কিন্তু এখানে কিন্তু যে মূর্তিগুলো আছে, মানে মূর্তি বলতে ইন্ডিয়ার যে সফল মানুষরা আছে তাদের মোমের মূর্তিগুলো কিন্তু এখানে আছে, যেটা আমরা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারছি। আর রোড দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাংলাদেশের মতোই, এখানে মানুষজন, এখানে কিন্তু এত ভয়াবহ পরিস্থিতি কিন্তু মানুষজন কিন্তু এখানে বসে আছে, যার যার মতো, মানে সামাজিক যে বিধিনিষেধগুলো তারা মানে টোটালি তোয়াক্কা করে না, মানে অনেকে তোয়াক্কা করে না, যেটা আমরা দেখতে পেয়েছি। তো প্রতিবাজে হাট দেখতে পাচ্ছেন, কিছুটা কিছু কয়েকটা গোড়া দেখতে পেয়েছো, গোড়া গোড়া কান্না ভালো লাগে, বিশেষ করে গোড়া গাড়ি দেখতে পাচ্ছিলাম, দেখে ভালো লাগছিল। তার পাশাপাশি এটা আঙ্কেল যার সাথে আমার ইন্ডিয়াতে আসা, দেখছেন তিনি কিন্তু মমতা দিদির অনেক বড় মানে সমর্থক। আমরা গাড়ি নিয়েছিলাম আমাদের নিউ মার্কেট থেকে আমরা আমাদের বর্ডার পর্যন্ত, আমরা মোট 5 জন মানুষ একটা কার ঠিক করেছিলাম, ভাড়া নিয়েছিল প্রায় 2100 টাকার মতো, সেই দরে আমরা যাচ্ছিলাম। এটা নিউ মার্কেট থেকে বের হয়ে ইন্ডিয়ার একটি রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে সবচেয়ে আপনার এখানে ভালো লাগার বলতে ইন্ডিয়াতে এসে তো টেনশনের উপর টেনশন, যেহেতু এখানে এসেছি কোথাও ঘোরারও টাইম হয়নি, আর যখনই ঘোরার টাইম হলো তখন পরিস্থিতি খুবই নাজুক। এখানে প্রতিদিন 4000 গড়ে মানুষ মারা যাচ্ছে, অক্সিজেন পাচ্ছে না, এটা মানে আনবিলিভেবল। ডাক্তার মানুষকে ফেলে চলে যাচ্ছে, ডাক্তার মানুষকে রুমের আইসিইউ রুমের মধ্যে ফেলে চলে যাচ্ছে, যখন স্বজন গিয়ে যখন দেখতে পাচ্ছে যে মানুষ মানে তাদের রোগীরা কী অবস্থা আছে, দেখতে পাচ্ছে যে বাইরে ঠেলা মারা, ভিতরে সবাই ডেড, ওই রুমের মধ্যে যারা ছিল সবাই মারা গেছে, তেমন করুণ পরিস্থিতি কিন্তু ইন্ডিয়াতেই হচ্ছে। তো আলহামদুলিল্লাহ যেটা সংবাদ মাধ্যমে জানতে পাচ্ছি আমাদের বাংলাদেশের মানুষ অনেকটা ভালো আছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমাদেরকে সবাইকে সুস্থ রেখেছেন, এবং ওইরকম একটা পরিস্থিতির মধ্যেও প্রায় 1.5 মাসের মধ্যেও থেকেও সুস্থভাবে দেশে প্রবেশ করতে করতে মানে করবো, এটাই অন্যরকম একটা বাবা জিনিস ছিল। তো সুস্থভাবে মানে দেশে পার হওয়াটা অনেক টেনশন কাজ করছিলো আমাদের, মানে যখন ইন্ডিয়াতে থাকতাম মানে প্রত্যেকটা একটা একটা দিন বছরের মতো মনে হচ্ছিলো যে আমরা কখন এখান থেকে বের হব, কখন এখান থেকে বের হব। সবাই কিন্তু উৎকণ্ঠার মধ্যে ছিল, আর যারা আমরা যারা অ্যাম্বাসিতে গিয়েছিলাম প্রত্যেকটা মানুষই কিন্তু ওটা চাচ্ছিলো যে তারা কখন দেশে ফিরবে। তো শেষমেশ প্রথম 3-4 দিন ইন্ডিয়ান বাংলাদেশ অ্যাম্বাসি আমাদেরকে কোনো ধরনের পাস দেয়নি, শেষমেশ দিতে তারা রাজি হয়েছে এবং আমাদেরকে বর্ডার পাস দিয়েছিল। সো যার যার বর্ডার পাস পাওয়ার পর আমরা সবাই বর্ডার দিকে যাচ্ছিলাম। তো আমার মনে হয় আমাদের সাথে সাথে প্রায় আজকে 300-400 মানুষ বর্ডার ক্রস করবে। শুনেছি নড়াইল, সাতক্ষীরা, খুলনা এই জায়গাগুলোতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করছে, আর যাদের টাকা পয়সা আছে তারা অবশ্যই হোটেলে থাকতে পারে, মানে যা যা পছন্দ, আপনি চাইলে সরকারি জায়গাও থাকতে পারেন আর হোটেল থাকতে পারেন। আর হোটেলে কী প্রবলেম হবে, হোটেলে কিন্তু ভালো মানের হোটেল দিবে, আপনাকে নর্মাল কোনো হোটেল দিবে না, তার মানে হচ্ছে আপনাকে ডেইলি পার রুমের জন্য 1500-2000 টাকা হোটেলের জন্য ব্যয় করতে হবে, আর প্লাস আপনার খাওয়া দাওয়া তো আছেই কিন্তু এটাও আপনার। সো এটা যদি আপনি খরচ করেন টোটালি আপনার ডেইলি 2000-2500 টাকা খরচ হবে, আর যদি আপনি 14 দিন যদি আপনি থাকেন স্ট্রাভেল করেন, তা আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির জন্য এটা কোনোভাবেই মানে সম্ভব না, এটা অনেকটা টাকার বিষয়। সো এই কারণেই দেখা যাক, ওখানে গেলে আমরা বুঝতে পারবো আমরা কোন কী ধরনের কোথায় থাকবো। তো আমরা যাচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছি, এটা এটা কিন্তু ইন্ডিয়ার ভিতরেই কলকাতার পশ্চিমবঙ্গের একদম পূর্ব পাশে, মানে যশোর রোডে বাংলাদেশে প্রবেশ করা যে রোডটা, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল রোড, এটা বাংলাদেশও আছে ইন্ডিয়াতেও আছে, এটা অনেক লম্বা একটা রোড, প্রায় ঢাকার আগ পর্যন্ত যশোর রোডটা আছে, এদিকে কলকাতা থেকে শুরু হয়ে। সো রোডটা কিন্তু অনেকটা ঐতিহাসিক বলা যায়।
তো রোডের মধ্যখানে আমরা নেমে হালকা পাতলা নাস্তা করেছিলাম, নাস্তা করে আবার রওনা দিয়েছিলাম। 200 রোডে অন্যান্য সময় কিন্তু প্রচুর জ্যাম থাকে, যেহেতু এখন করোনাকালীন সময়। সৌদিয়া মানে বড় বড় রাস্তা ছোট কিন্তু বড় বড় গাড়ি চলাচল করতো, যেহেতু ইন্ডিয়াতে শ্যামলি সৌদিয়া দেশ ট্রাভেলস এগুলো প্রবেশ করতো। আর তাছাড়া তাদের পরিবহন সংস্থা মানে ইন্ডিয়া বাংলাদেশের যে বাণিজ্যিক কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু এই রোড দিয়ে কিন্তু পরিচালিত হয়, বেনাপোল স্থলবন্দর দিয়ে। তো যেহেতু বন্দর দিয়ে এগুলো পরিচালিত করে প্রচুর জ্যাম থাকে, কিন্তু এখন সেগুলো বন্ধ থাকে, আমরা ফ্রিলি যেতে পেরেছিলাম। যেখানে আনুমানিক 4 ঘন্টা সময় লেগে যেত, সেটা আমরা এখন মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা সেটা পৌঁছে গিয়েছিলাম। তো তার পাশাপাশি আমরা খুবই সুন্দর একটা সময় কেটেছিল, কারণ আমাদের সাথে ছিল কিছু ডাকাত ছেলে, আমাদের চট্টগ্রামেরই 2 জন আঙ্কেল আর একটা বায়া ছিল। তো তাদের সাথে গল্প করে সময়টা ভালো যাচ্ছিল। এর পরবর্তীতে ওখানে আমরা যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু ওখানে গিয়ে যে অবস্থাটা হয়েছিল সেটা না বলার মতো না। সেখানেই আমাদেরকে প্রায়, আমরা তো সব রোজা রেখেছিলাম, সকালবেলায় মানে সেহেরি গিয়েছিলাম, ইফতার পর্যন্ত করার টাইম পাইনি ওখানে, মানে বসায় রাখছে ওখানে। আর ওখান থেকে নড়াচড়া নাই, কোনো খাবার দোকান নাই, ক্যান্টিন নাই, মানে এই দিকের মধ্যে মানে কী একটা অবস্থার মধ্যে হয়েছিল। আর এটা দেখে তো একদম চুপ কপালে, মানে 14 দিন থাকতে হবে, একদিন কমও থাকা যাবে না। আমি চিন্তা করতেছি কী আর করার, 14 দিন তো থাকতেই হবে। তো এখানে ইমিগ্রেশন শেষ করে পাসপোর্ট কিন্তু নিয়ে নিয়েছে, পাসপোর্ট কিন্তু আর দিবে না। তো পাসপোর্ট দিবে হচ্ছে আমাদের যেদিন 14 দিন শেষ হবে সেদিনই কিন্তু আমাদেরকেই দিবে। তো এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ আমরা পার করেছিলাম, বাংলাদেশ এটা ইন্ডিয়া পার করে আমরা যখন বাংলাদেশে পার করেছিলাম তখনই, তার পাশাপাশি এটা আমাদের রুম দিয়েছিল, প্রচুর মশা ছিল। সো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।